গাইস, আমরা বিকেলে ঘুরতে এসেছি, বাট যার জন্য এসেছি সে ফোনটা ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে কি কী, আমি সেটাও বলতে পারছি না। আপাতত হাফ পরে এলাম, আর যেহেতু নাইটি পরে আছি তো ওদের বাড়িতে যেতে গেলে একটু হয়তো কুর্তি পরতাম বা শাড়ি টাড়ি পরতাম, কিন্তু হালকা করে দেখা করবো বলে ওকে ডেকেছি এই সাইডে, তো ঘুমাচ্ছে ফোনই ধরছে না। তো যাই হোক, চলো এখানে আপাতত আছি, দুটো ভাইকেই পাঠিয়ে দিয়েছি ওদের বাড়ি, সেই ওই জায়গাটা, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ কলা গাছ আছে ওখানে ওর বাড়ি, তো যাচ্ছে ডাকতে, ঘুমাচ্ছে। ফাইনালি বসে আছি, ও আসছে, ও আসছে। ওর সঙ্গে আগে আমি স্কুলে যেতাম পুরো ফাইভ থেকে ইলেভেন, টেন ইলেভেন পর্যন্ত যেতাম, তারপরে আলাদা আলাদা হয়ে গেছি, ও ব্যাঙ্গালোরে চলে গেছিলো নার্সিং ট্রেনিং এর জন্য, তো যাই হোক এই ফিরলো, তো খুব এক্সাইটেড, দেখি বুঝতে পারছো, দেখি সৈকতের মাসির বাড়িও পাশে আছে, আমি নাইট পরে আছি বলে আর যাওয়া হয়নি, তো যাই হোক পরে নেক্সট বার আসলে যাব। তো চলো, ও আসুক, এই দেখতে পাচ্ছ আসছে ওরা, সেই যে আসছে দিদি, তার পুরনো বান্ধবীর সাথে এখন দেখা করতে এসেছে, বান্ধবী আসছে এখন, দেখো এ ফাটা মাছটা নিকলে হিরো, এক পায়ে মজা, এ সরে, এ সরে যা, এটা হাই কর দুজনে নে, এদি তাকা, আমার ফ্রেন্ড চলে এসেছে, এখন একটু গল্প টল্প করবো, হাই টাই করে দিচ্ছে। তো যাই হোক, এর বাড়িতে যাবো বলেছিলাম, ওখানে একটা মাসির বাড়িও যাবো বলেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না, কালকে বাড়ি যাবো, তো ওই জন্য আজকে একটু ওর সঙ্গে দেখা করে যাচ্ছি, ঠিক আছে? তো পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বাড়ি গিয়ে, এখন একটু সঙ্গে কথা বলে নিই। বান্ধবী চলে গেছে, এখন অন্য রাস্তায় এসছি, সব জেঠিমা কাকিমা মা আমার সবাই বসে আছি, গল্প হচ্ছে, দেখতে ভালো লাগছে, হাওয়া হচ্ছে, স্পেশালি হাওয়া হচ্ছে, কালকে তো চলে যাবো, ওই জন্য একটু ঘোরাঘুরি করছি। হ্যালো, আমরা এনজয় করছি, ফ্রেন্ডসরা এখন হচ্ছে আলু কয়েকটা চাকা চাকা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজি করার জন্য পেঁয়াজ মাখিয়ে নিয়েছি বেসন দিয়ে, আর এই যে দেখো আলু জাস্ট দিয়ে একটুখানি জাস্ট আলুর চপ টাইপের হচ্ছে, পেঁয়াজি হচ্ছে এখানে, এখানে অলরেডি খাওয়া হয়ে গেছে, আর একটুখানি জাস্ট বেঁচে আছে আমার জন্য, অত খাবো না, সবাইকে দেবো, আর এখানে পেঁয়াজি প্রায় হয়ে এসছে। সো ফ্রেন্ডস, সন্ধ্যাবেলা তো পেঁয়াজি আর আলুর পকোড়া জাস্ট খেলাম, এখন বাবা মাছ এনেছে, ইলিশ মাছ, কাতলা মাছ, তো এই দুরকম মাছ আজকে একসঙ্গে রান্না হবে না, শুধু ইলিশ মাছটা রান্না হবে রাত্রে, আর কালকে দুপুরে কাতলা মাছটা রান্না হবে, তো আমি শুধু জাস্ট রাত্রেবেলা জাস্ট একটুখানি সবাই মিলে খাবো বলে মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে ভাজছি, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদটাই একদম নষ্ট হয়ে যায়, গন্ধটাও চলে যায়। তো যাই হোক,
ইলিশ মাছটা হালকা করে জাস্ট একবার এপিট একবার ওপিট করে নেব, নিয়ে তুলে নেব। আর আজকে আমি করব সর্ষে ইলিশ, সর্ষে ইলিশটা করব। তার আগে তোমরা মাছটা ভাজাটা দেখে নাও। আর আমার ছেলে তো ইলিশ মাছ খেতে পারবে না কারণ প্রচণ্ড কাঁটা, তো ওর জন্য ইলিশ মাছ ভাজা তো কমপ্লিট। এখন আমি ওর জন্য একটা পেটি দিয়েছি আর এই ইলিশ মাছের দুটো মাথা আর দুটো লেজা বাকি আছে ভাজতে, তো ওকে ওই দিয়ে খাইয়ে দেবো। আর আমার দেখো ইলিশ মাছ ফুটছে, একটু ঝোল ঝোল করেছি কারণ আমার ঠাম্মা দাদু সবাই খাবে, আমরা সবাই খাবো ওই জন্য। আর লাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার জাস্ট নামিয়ে নেব। তো আজকের কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে আছে অসংখ্য ধন্যবাদ।